মালিকের ঘটনা আপনি চলে যান, যখন তাবুক যুদ্ধে চলে গেলেন, সাহাবায়ে কেরাম সকল সৈন্য বাহিনী নিয়ে রাসূল চলে গেলেন, তখন কি করলেন? কাব বিন মালিক বলছে আমার দ্রুতগামী ঘোড়া আছে, পরে যাব। আরো ছাদে দুইজন ছিল, তিনজন তো পরের দিন যেতে যেতে আর যাওয়া হয়নি অলসতার কারণে, চলে আসলেন যুদ্ধ বিজয়ী হয়ে। তাকে জিজ্ঞাসা করা হলো কাব কেন যাওনি, তখন তিনি সত্য কথা বললেন, আমি যাইনি অলসতার কারণে, এই যাবো যাবো করে যাওয়া হয়নি, যেতেই পারেনি। তখন তাকে তার একঘরে করে রাখা হলো, তার সাথে লেনদেন বন্ধ করা হলো, সালাম কালাম বন্ধ করা হলো, কথাবার্তা বন্ধ করা হলো, সকল সাহাবায়ে কেরাম তার সাথে সালাম পর্যন্ত বন্ধ করে দেয়। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মসজিদে সালাত আদায় করতে আসি, সালাম ফেরানোর সাথে সাথে রাসূলের দিকে তাকাই, দেখি রাসূল আমার দিকে তাকায় কিনা, কারণ চোখাচোখি হলে একটু আন্তরিকতা বাড়ে। কিন্তু রাসূল এই 40 দিন চলে যায়, 40 দিন কোনোদিন আমার দিকে তাকায় না। আরে 40 দিন যাবত আমি আল্লাহর কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, ইস্তেগফার করছি, তওবা করছি, ইস্তেগফার করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, ক্ষমা করে দিক। 40তম দিনে আয়াত নাযিল হলো, 40তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবকে বলো, কাব যখন তার নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এতদিন তার পরিবারের সাথে ছিল, তার স্ত্রীর সাথে ছিল, সন্তান সন্ততির সাথে ছিল, 40 দিনের পরে তাকে বলা হলো, না তুমি আর পরিবারের সাথে থাকতে পারবে না, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ছাদে উঠে গেল কিংবা পাশে চলে গেল। 50তম দিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা পক্ষ থেকে কাবের তওবা কবুলের আয়াত নাযিল হয়ে গেল। সম্মানিত শহীদ মণ্ডলী, কাব বিন মালিক সহ আরো দুজন সাহাবী, এরা যদি সব প্রবর্তিত না হয়ে যদি তওবা ইস্তেগফার